হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিও দেখে যদি আপনার সংসারে কোনো অশান্তি লাগে কিংবা আপনার রিলেশনে যদি অশান্তি লাগে, তার জন্য কিন্তু দায়ী আমি নই। প্রথমে বলে রাখি, কেননা আজকে যে ভিডিওটা করতেছি এই ভিডিওটা কিন্তু আপনাদের প্রিয়জনের ফোনে যদি জাস্ট এই সেটিংসটা করতে পারেন, আপনাদের প্রিয়জন কিংবা আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফ যে কোনো কিছু বলো না কেন, আপনারা তারা কিন্তু অফিসে কতক্ষণ যাচ্ছে, অফিস থেকে বের হয়ে কোন রেস্টুরেন্টে কতক্ষণ বসতেছে, সে কতক্ষণ আড্ডা দিতেছে, আপনি কিন্তু সে কতক্ষণ সাইকেল চালায় কিংবা হাঁটে কত দূর আসতেছে, আপনি কিন্তু তার ফোন থেকে জাস্ট এক ক্লিকের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন কোনোরকম কোনো সমস্যা ছাড়াই। তো অবশ্যই আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ সেখানে থাকুন, কেননা আপনারা কিন্তু এই সেটিংসটা কিন্তু অনেকের ফোনে অনেকে জানে না। এই সেটিংসটা করে রাখলে আপনি কিন্তু আপনার প্রিয়জনকে একেবারে কিন্তু খুব সহজে দেখতে পারবেন সে কোথায় কী করতেছে না করতেছে, একেবারে ডিটেলসে কিন্তু আপনার সামনে চলে আসবে। তো ভিডিও শুরু করে আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন দেখেন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিও দেখতেছেন তারা প্লিজ উপরে ফলো বাটন প্রেস করে আমার ফেসবুক পেজটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আমি এসএসজুল ইসলাম বাবু আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এএস বাংলা টিপস। তো বন্ধুরা, যে কাজটা আপনি করবেন সেই কাজটা কিন্তু করার জন্য আপনাদের অবশ্যই একটি অ্যান্ড্রয়েড ফোন লাগবে, আপনাদের প্রিয়জনের ফোনটা হাতে নেবেন। আমি কিন্তু জাস্ট স্ক্রিনটা এখানে সাইডে শেয়ার করতেছি, আপনাদের প্রিয়জনের সেই ফোনে কিন্তু সেই কাজটা আপনি জাস্ট এ টু জেড স্টেপ বাই স্টেপ করে দিলে কিন্তু আপনি খুব সহজেই সেই কাজটা করে ফেলতে পারবেন। প্রথমে সহজ করবেন, তার ফোন থেকে আপনি জাস্ট সেটিংস আইকন আছে, যে সেটিংস অপশনটা আছে আপনি সিম্পলি সেই সেটিংস অপশন জাস্টটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে জাস্ট এখানে জাস্ট যে সার্চ বার আছে উপরে, আপনি এখানে যে কোনো ফোন আপনি জাস্ট তার সার্চ বারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেখেন দেখতে পাবেন, এখানে কিন্তু গুগল লোকেশন লিখবেন, GOOGLE গুগল লোকেশন, গুগল লোকেশন হিস্টোরি দেখতে পাচ্ছেন যে গুগল লোকেশন হিস্টোরি যে অপশন আছে আপনি সিম্পলি জাস্ট গুগল লোকেশন হিস্টোরি জাস্টটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন স্ক্রল করে নিচে সরাসরি চলে যাবেন, চলে যাবে দেখতে পাচ্ছেন যে একবার নিচে দেখতে পাচ্ছেন যে লোকেশন সার্ভিস, তো লোকেশন সার্ভিসেস জাস্টটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে একেবারে এখানে কিন্তু আমি কিন্তু জাস্ট এখানে দেখাতে পাচ্ছি না, জাস্ট স্ক্রিন করে আপনি দেখতে পাচ্ছেন যে লোকেশন দেখতে পাচ্ছেন, আমি কিন্তু জাস্ট স্টেপ করে ধরে রাখছি এখানে কিন্তু যে গুগল লোকেশন হিস্ট্রি যে অপশনটা আপনি জাস্ট সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটা থাকবে সেই জিমেল অ্যাকাউন্ট এখান থেকে সরাসরি লগ ইন করতে পারবে। তো লগ ইন কিন্তু অলরেডি করে ফেলেছি আমি, আমার কিন্তু অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট আছে, দেখে আমার তিনটে জিমেল অ্যাকাউন্ট থাকার কারণে কিন্তু এটা শো করতেছে, আপনাদের কিন্তু শো নাও করতে পারে। তো সরাসরি আপনাকে এরকম চলে আসবে এখানে, কিন্তু আপনি জাস্ট দেখতে পাচ্ছেন যে এই যে নিচের দিকে স্ক্রল করলে এই যে টার্ন অন যে অপশন আছে টার্ন অন জাস্টটা ক্লিক করে দেবেন। ক্লিক করে জাস্ট এখান থেকে করবেন, এটাকে টার্ন অন যে অপশনটা আছে আপনি টার্ন অনে ক্লিক করে জাস্টটাকে অন করে দেবেন। এখানে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে অন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করে দেবে, বা ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা টার্ন অন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে খুব সহজে এখানে কিন্তু এটা অন হয়ে গেছে। আজকে কিন্তু 22 সেপ্টেম্বর আমি যে ভিডিও করতেছি 2023, সেটা কিন্তু সরাসরি শুরু হয়েছে। এবার করবেন আপনি জাস্ট এখানে দেখবেন যে ম্যানেজ হিস্টোরি, অর্থাৎ আপনার প্রয়োজন সে কোথায় গেছে, তারপরে সে আসার পরে তার ফোনে আপনি যে এই ম্যানেজ হিস্টোরিতে ক্লিক করবেন। সিম্পলি ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হবে, আপনি কিন্তু তাদের ফোনে সে কোথায় কত কিলোমিটার হাঁটছিল কী করছিল সব কিন্তু ডিটেলসই এখান থেকে দেখতে পাচ্ছেন, খুব সহজে এখানে কিন্তু দেখা যাবে, একবার জাদু। তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু কতক্ষণ ড্রাইভিং করছিলাম, আমি কতক্ষণ দেখতে পাচ্ছেন যে আমি কতক্ষণ হাঁটছিলাম, সব কিছু কিন্তু এখানে কিন্তু এ টু জেড দেখাবে। আমি কতক্ষণ বাজারে ছিলাম দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টোটাল কোথায় ছিলাম, আমি কিন্তু আমাদের লোকাল এরিয়া আছে সিপাহী পার্ক বাজার বলে, সেখানে কিন্তু আমি কিন্তু ছিলাম একটু আগে 11:56 থেকে 12:56 পর্যন্ত। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে খুব সহজে আমি কিন্তু এখানে কিন্তু কতক্ষণ হেঁটেছিলাম সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন যে এ টু জেড, আমি কিন্তু কতক্ষণ দেখতে পাচ্ছেন যে রেস্টুরেন্টে বসে খেয়েছিলাম সেটা কিন্তু এখানে কিন্তু এ টু জেড দেখাচ্ছে। তো এভাবে কিন্তু আপনাদের প্রিয়জনের ফোন থেকে কিন্তু আপনি কিন্তু সেটিংস অন করে দিলে সে কোথায় কী করতেছে না করতে সব কিছু রিজেন্ট দেখতে পারবেন আপনার প্রিয়জনের ফোন থেকে। তো এই ছিল আজকে ভিডিওটি, ভিডিওটি যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।